সবাইকে স্বাগত। আমি চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। আমি আজকে বানাবো পাতলা হালকা মাছের ঝোল। তার জন্য আমি আইল্যান্ডিকা মাছ নিয়ে সব পিস হয়েছে, মাথাও নিয়ে নিয়েছি, লেজাও নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি আলু, নিয়েছি লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি, ঝিঙে কেটে নিয়েছি। ঝিঙেটা আমাদের গাছেরই ঝিঙে, আপনাদের দেখাও একদিন, ঝিঙে গাছ কাটা তো দেখানো হয়নি। এটা তেলাকুচি পাতা কুচে নিয়েছি, আমার দিদি তুলে এনে দিয়েছে। আর এখানে উপকরণ কী কী লাগে বলে দিই। এখানে নিয়েছি কাঁচা লঙ্কা কুচে নিয়েছি, একটু কেটে নিয়েছি, একটু পাঁচফোড়ন নিয়েছি, একটুখানি শুকনো লঙ্কা নিয়েছি। আমি অল্প লাগবে, আমার পাতলা ঝোল করবো, আমি বেশি লঙ্কা দেবো না। এখানে হলুদ নিয়েছি একটু, এখানে আদা বাটা, জিরে বাটা, ধনে বাটা নিয়েছি, এখানে নুন নিয়েছি, এখানে সর্ষের তেল নিয়েছি, এখানে আমি একটু বিউলির ডাল বেটে নিয়ে রেখে দিয়েছি, বড়া করে দেবো। চলুন শুরু করা যাক। কড়া বসিয়ে দিই, জালটা জেলে নেব। খুব পাতলা ঝোল করবো আজকে, তো গরমের সময় একটু পাতলা হালকা ঝোল খুবই ভালো। নুনটা আমার জ্বলে গেছে, একটু তুষ দিয়ে দেবো। জ্বলে গেছে, এবার মাছটা মাখিয়ে নেব নুন হলুদ দিয়ে। এখানে আমি একটু হলুদ দিয়ে দেবো। নুন দিয়ে দেব, এবার ভালো করে মাখিয়ে নেব। এভাবে ভালো করে মাখিয়ে নেব। এদিকে আমার কড়াটা গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দেব। তেল দিয়ে দেবো, তেলটা আমার গরম হয়ে গেছে বন্ধুরা, আমি মাছটা দিয়ে দেবো। লাল, একটু লাল হতে দেবো মাছটা। এবার আমি উল্টে দেবো, এভাবে উল্টে দেবো সবগুলো। আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব সবগুলো, তুলে নেবো এভাবে। বাকি মাছগুলো ভেজে নেবো এভাবে। এটাও আমি উল্টে দিয়েছি, উল্টে দিয়েছি, হয়ে গেছে। এবার তুলে নেব, এবার আমি বড়াটা ভেজে নেব। একটু কালো জিরে দিয়ে দেবো, আমি একটু নুন দিয়ে দেবো। যে বিলুর ডালটা বেটে রেখেছিলাম, এবার একটু নুন আর কালো জিরে দিয়ে ফেটিয়ে নেব। এবার ছোটো ছোটো করে কেটে নেব। আপনারা চাইলে মাছ ভাজার আগেও ভেজে নিতে পারেন। সব উল্টে দিয়েছি, লাল হয়ে গেছে আমার সব। এভাবে তুলে নেব, আমি সবগুলো তুলে নেব। আকাশ ডাকছে কেমন দেখুন বন্ধুরা। আমি এতে তেল দিয়ে দেবো, একটু কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম দিয়ে দেবো। পাঁচফোড়ন দিয়ে দেবো, মেরে নেবো।
এবার আমি এখানে আলু ছেড়ে দেব, আলুগুলো লাল লাল করে ভেজে নেব। আলুটা আমার লাল লাল হয়ে গেছে, এবার নুন দেবো একটু, নুন দিয়ে দেবো আমি, হলুদ দিয়ে দেবো, একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো দেবো, বেশি দেবো না, নেড়ে নেবো। এবার আমি ঝিঙেটা দিয়ে দেবো, কেটে রাখা ঝিঙেটা দিয়ে দেবো। এবার আমি আদা বাটাটা দিয়ে দেবো, এবার ভুনে দিয়ে বাটাটা দিয়ে দেবো। এবার আমি জল দিয়ে দেবো, কষানো হয়ে গেছে, আর একটু জল দিয়ে দেবো। এবার আমি কেটে রাখা তেলা কচু পাতা, এটি ধুয়ে রেখেছি আমি, কেটে এ দিয়ে দেবো। চাপা দিয়ে দেবো, চাপা দিয়ে দেবো। এবার খুলে দেখে নেবো একটু, আলুটা সিদ্ধ হয়েছে দেখে নেবো। হয়ে গেছে আমার আলু সিদ্ধ। এবার আমি মাছগুলো দিয়ে দেবো, এবার আমি মাছগুলো দিয়ে দেবো। বড়াগুলো দিয়ে দেবো, আবার একটু কুচিয়ে নেবো আমি। একটু দেখবো, এবার আমার ঝোলটা হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। আমি লালেন টিকা মাছ দিয়ে করেছি, আপনারা চাইলে অন্য মাছ দিয়ে করতে পারেন, রুই মাছ বা পোনা মাছ। আমি লাইভে নেবো, করেছি পাতলা ঝোল করবো। মাছের ঝোল রেডি আমার, তো চলুন খেতে বসে গেছে, তরকারি দেবো। দিদি খেয়ে বলবে কেমন হয়েছে। গরমের সময় এভাবে পাতলা হালকা ঝোল করে খাবেন, পাতা খেলে যে কত রোগ এ হয়ে যায় খুবই ভালো, শরীরের পক্ষে খুবই উপকার। যেমনি সুন্দর হয়েছে তেলাকুচু পাতা, সবাই খাবেন, গ্রামের দিকে তো আছে তেলাকুচু পাতা, তেলাকুচু পাতলা মাছের ঝোল করে খাবেন। দিদি তো বললো ভালো হয়েছে, তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হয়তো পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, নমস্কার।